আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের অনেকের নাকের হাড় বাঁকা, তো আমরা অপারেশন করা ছাড়াই কিভাবে আমরা ভালো থাকতে পারি। তো এর আগে আমি এই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানিয়েছি এবং ওই ভিডিওতে আমি একটা ডিভাইসের কথা বলেছি, যে যে ডিভাইসটা হচ্ছে অনেকে নিয়েছেন এবং নিয়ে দেখা যাচ্ছে কিছু ছোটোখাটো কনফিউশন তাদের আছে, সেগুলো আমি হচ্ছে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব এবং এটা কিভাবে ইউজ করলে আপনারা সবচেয়ে ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো তো এই ডিভাইসটার নাম হচ্ছে নোজ ক্লিপ। তো এটা হচ্ছে যে আপনার মানে কখন ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন, তো এটা আপনি যে কোনো সময় ইউজ করতে পারেন, যতক্ষণ ইচ্ছা আপনার কমফোর্টেবল, যতক্ষণ ভালো লাগে আপনি ইউজ করতে পারেন। এটার কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট বা কোনো ধরনের কোনো ক্ষতিকর কোনো কিছু নেই যে এটা বেশি ইউজ করলে ক্ষতি হবে বা কম ইউজ করতে হবে, এরকম কোনো নিয়মকানুন নেই। আপনি সবসময় চাইলে এটা ইউজ করতে পারবেন। তবে আমার পার্সোনালি যে সাজেশনটা আমি যেভাবে ইউজ করতাম আর কি, সেটা হচ্ছে যে আপনি যতক্ষণ বাসায় থাকবেন ততক্ষণ ইউজ করবেন, প্লাস হচ্ছে আপনি রাত্রে যখন শুবেন, আপনি বাসায় থাকা অবস্থায় যদিও ইউজ না করেন, তারপরও যখন আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট ইউজ করার সময়টা হচ্ছে রাত্রে ঘুমানোর সময়। তো রাত্রে ঘুমানোর সময় ইউজ করাটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট এই কারণে হচ্ছে যে আমরা যখন ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাস নিই, তো ঘুমের মধ্যে আমাদের শ্বাস প্রশ্বাস কিন্তু অনেক মানে গতিটা বেড়ে যায়। মানে স্বাভাবিক অবস্থায় আমরা জাগ্রত অবস্থায় যেভাবে শ্বাস প্রশ্বাস নিই, ঘুমের মধ্যে কিন্তু এর চেয়ে অনেক কয়েক গুণ আমরা জোরে শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করি। তো এই সময় কি হয়, আমাদের যদি নাকের হাড় বাঁকা থাকে বা নাকের মধ্যে ব্লকেজ থাকে, তখন কিন্তু নাক দিয়ে পর্যাপ্ত পরিমাণ বাতাস আমাদের ফুসফুসে যায় না, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আমরা নাক দিয়ে নিতে পারি না। তখন কি হয়, আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া শুরু করি ঘুমের ভেতরেই, যেটা আমরা নর্মালি টের পাই না। তো ঘুমের মধ্যে আমরা মুখ হা করে নিঃশ্বাস নিতে থাকি, এতে আমাদের অনেক রকমের সমস্যা হয়। যেমন হচ্ছে মুখ দিয়ে নিঃশ্বাস নিলে আমার খুব সহজেই আমার ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি এগুলো খুব সহজেই আমাকে অ্যাটাক করতে পারে। কারণ আমরা যখন মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, তখন কিন্তু আমরা যে বাতাসটা ভেতরে যাচ্ছে সেই বাতাসটা কিন্তু ফিল্টারিং হচ্ছে না। আমাদের নাকের ভেতর দিয়ে যখন নিঃশ্বাসটা আমরা নেই, তখন কিন্তু নাকের ভেতর দিয়ে যখন ফুসফুসে যাওয়া পর্যন্ত এই বাতাসটা কিন্তু পিউরিফাই হয়। আপনার নাকের মধ্যে যে লোম থাকে, লোমের মধ্যে আপনার বাইরের যে ধুলিকণা সেগুলো আটকে পড়ে এবং হচ্ছে বাইরের বাতাসের যে আর্দ্রতা, মানে বাতাসের মধ্যে যে পানির পরিমাণ, সেই পানির পরিমাণ কিন্তু সবসময় একই রকম থাকে না। যেমন হচ্ছে শীতের সময় কিন্তু বাতাসে আর্দ্রতা অনেক কম থাকে, মানে বাতাসে পানির পরিমাণ অনেক কম থাকে এবং গরমের সময় একটু বেশি থাকে। সো আমরা শীতের সময় যখন যদি মুখ হা করে নিঃশ্বাস নিই, তাহলে কি হবে, আমাদের গলা খুব দ্রুত গলা শুকায় যাবে। তো আমাদের রাতে হয়তো গলা শুকায় ঘুম ভেঙে যেতে পারে বা সকালে উঠে আমাদের মনে হবে যে গলা শুকায় গেছে, তাড়াতাড়ি পানি খেতে হবে। তো এটার মেইন কারণটাই হচ্ছে যে আমরা রাতে ঘুমানোর সময় আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিয়েছি, এই কারণে আমাদের গলাটা শুকায় যায়। তো আমরা রাতে যদি আমরা এই ডিভাইসটা মানে লাগায় রেখে আমরা ঘুমাই যাই, তাহলে কিন্তু আপনার শ্বাস প্রশ্বাসটা আপনার নাক দিয়ে নেওয়াটা খুব ইজি হবে এবং হচ্ছে সকালবেলা আপনার এই সমস্যাটা কম ফিল হবে এবং ঘুমটাও আপনার ভালো হবে। তো এটা হচ্ছে আমার সাজেশন। আর সকালবেলা উঠেই আপনি এটা খুলে দেন, আপনি মানে অফিসে গেলেন বা হচ্ছে কাজে কোথাও গেলেন, বাসায় খুলে রেখে চলে গেলেন, আপনার বাইরে এটা পরে যাওয়ার দরকার নেই। সো এটা একটা। আর দুই নাম্বার হইতেছে যে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে রাত্রে ঘুমানোর আগে আপনারা হচ্ছে বাতাস মানে গরম পানি পানি হচ্ছে গরম পানির ভাপ আপনারা নিতে পারেন। তো ভাপটা এমনভাবে নিতে হবে যে আপনার জাস্ট হচ্ছে পানিটা গরম হয়ে যখন ধোয়া ওঠা শুরু হবে, তখন একটা টাওয়েল দিয়ে আপনার মাথাটা ঢেকে দিতে হবে,
মাথাটা ঢেকে যাতে নাকের মধ্যে আপনার সেই মানে ধোঁয়াটা নাকের ভেতরে প্রবেশ করে। তো এইভাবে দিয়ে থাকবেন, এটা করবেন, প্লাস হচ্ছে ওই ডিভাইসটি ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার অনেক ভালো ফলাফল আপনারা পাবেন এটা থেকে। তো আপনারা যদি পানি গরম করে না নিতে চান, তাহলে এটা এক ধরনের মেশিন পাওয়া যায়, এটাকে বলা হয় ভেপর মেশিন। আপনারা এই মেশিনটা কিনে নিতে পারেন, এটা হচ্ছে ইলেকট্রিক, আপনার রুমের মধ্যেই আপনি জাস্ট হালকা ওই পাত্রের মধ্যে একটু পানি দিয়ে ইলেকট্রিকের মাধ্যমেই আপনি সেই ভেপরটা জেনারেট করতে পারবেন। সো আমি স্ক্রিনে ছবি দিয়ে দিব, আপনারা দেখলেই বুঝবেন। তো এই দুইটা জিনিস আপনারা কম্বাইনভাবে ইউজ করলে সবচেয়ে ভালো আপনারা রেজাল্টটা পাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।